ভোট ডাকাতি নির্বাচন আর নয়, সরকারের টিকে থাকাই এখন বড় কঠিন। এদিকে জেলা পরিষদ নির্বাচন, ছয় প্রার্থীর ভোট গেল কোথায়? জানাবো টাকার বিনিময়ে ভোট, পরে দেখেন জাল নোট। এবং সর্বশেষ জানাবো ময়মনসিংহ গণসমাবেশে দৃঢ় তৃণমূলে আশাবাদী বিএনপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টাকার বিনিময়ে ভোট, পরে দেখেন জাল নোট। সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থী ভোট আদায়ের কৌশল হিসেবে আগের রাতে ভোটারদের জাল টাকার বান্ডিল দিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের চার নম্বর ওয়ার্ডের জয় প্রার্থী সুমন সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে অন্তত সাত ইউপি সদস্য। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ভোটাররা রাতে টাকা নেওয়ার পর নির্দিষ্ট প্রতীকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে প্রার্থীর দেওয়া টাকা নিয়ে কিছু কেনাকাটা ও ফুর্তির জন্য বের হয় তারা। পরে কেনাকাটা করতে গিয়ে পরখ করে দেখেন সবগুলো টাকা জাল। এরপর দ্রুত প্রার্থীকে জানালে তিনি সাফ জানিয়ে দেন, জাল নোট যার কাছে পাওয়া যাবে তাকেই কিন্তু পাকড়াও করবে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতারণার শিকার একজন ভোটার বলেন, আগের রাতে তাদের ওই প্রার্থী নিজ হাতে টাকার বান্ডিল বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, ওই টাকা ভোটের আগে যেন খরচ না করা হয়, খরচ করলে টাকা দেওয়ার বিষয়টি জানাজানি হবে, এতে তার ক্ষতি হবে। পরে সেই কথা অনুযায়ী ভোটের আগে টাকাগুলো খরচ করেনি। ভোট দেওয়ার পর স্থানীয় ধানগড়া বাজারে গেলে দোকানদার টাকা হাতে নিয়ে উল্টে দেখে বলে, এগুলো জাল নোট। এরপর টাকাগুলো নিয়ে প্রার্থীর কাছে গেলে তিনি পুলিশে ধরিয়ে দেবেন বলে নানা ভয়ভীতি দেখান। বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে, মশকরাও করছেন অনেকে। ফেসবুকে একজন লিখেছেন, ভোট দিয়েই ভোটাররা খেলেন ধরা। অভিযুক্ত প্রার্থী সুমন সরকার রায়গঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগেও তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন। ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী গোলাম মোস্তফা বলেন, তিনি জাল নোটের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছেন, তবে কে কাকে জাল টাকার বান্ডিল দিয়েছে সেটা তার জানা নেই। তবে অভিযোগ অস্বীকার করেছেন জয় প্রার্থী সুমন সরকার। তিনি বলেন, তিনি নির্বাচিত হওয়ায় তার প্রতিপক্ষরা এমন মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তিনি কোনো ইউপি সদস্যকে জাল টাকার বান্ডিল দেননি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, নির্বাচনে অর্থ লেনদেনের বিষয়টি দণ্ডনীয় অপরাধ, তবে আমরা এই বিষয়টি অবগত নই। ভোট ডাকাতি নির্বাচন আর নয়, সরকারের টিকে থাকাই এখন বড় কঠিন। সরকার যেখানে ক্ষমতায় ঝুলে থেকে ব্যর্থতায় বোঝা নিয়ে দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, সেখানে অবাধ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের বিবৃতি ও পীড়াপীড়ি অর্থহীন। নির্বাচনের জন্য আরও এক বছর অপেক্ষায় থাকার অর্থ হবে মানুষের দুর্ভোগ নিরসনের কোনো চেষ্টা না করা। গাইবান্ধার উপনির্বাচন দেখিয়ে দিল সরকারি দলের ভোট ডাকাতদের কাছে নির্বাচন কমিশন এমনকি প্রশাসন কতটা অসহায়। কোথাও কোথাও মানুষ একবেলা খেয়ে বেঁচে আছেন, সংবাদ মাধ্যম সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা যে কিছু বলা হচ্ছে না তা নয়, সরকারের পক্ষ থেকেও দেশে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কিন্তু দেশকে একদল বেপরোয়া লুটেরার হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তারাই সরকারের শক্তির একটি বড় অংশ। মহাসংকটের মধ্যে মেগা প্রজেক্ট নেওয়ার কথা বলা হচ্ছে দুর্নীতিপরায়ণদের হাতে রাখার জন্য। নাগরিকদের ভোটের উপর নির্ভর করতে হয় না বলে জনসাধারণের সমস্যা সরকারের বড় কোনো দুশ্চিন্তার বিষয় নয়। বিরোধী দলগুলোর ব্যাপারে ক্ষমতাসীনদের বিশ্বাস তাদের সময় মতো কেনা যাবে। মনে হচ্ছে সরকার শুধু আওয়ামী লীগের জন্য ক্ষুব্ধ জনজাগরণের কথা না হয় ভুলে গেলাম। সরকারি সব প্রতিষ্ঠান প্রায় অকেজো অবস্থায় আছে, তাই ক্ষমতা ছাড়তে যত বিলম্ব হবে সংকট তত ঘনীভূত হবে এবং শান্তিপূর্ণ পরিবর্তনের পথ অধিকতর কঠিন হয়ে উঠবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট বেড়ে চলছে, সেখানে আমাদের সরকার এখনকার অব্যবস্থায় সামাল দিতে পারছে না। রাজধানী সহ বিভিন্ন জায়গায় হতাশাগ্রস্ত মানুষ তাদের আর্থিক দুরবস্থা সহসা শেষ হওয়ার কোনো ইঙ্গিত না পেয়ে বর্ধিত হারে রাস্তায় এসে প্রতিবাদ জানাচ্ছেন, সরকারের বিদায় চাইছেন। বর্তমান সরকারকে দেখা হয় আওয়ামী লীগের সরকার হিসেবে। আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগারদের জন্য, মুক্তিযোদ্ধাদের কোনো ভূমিকা দেখছি না। তারা কী ধরনের মুক্তি চেয়েছেন তা জানতে পারছি না। পুলিশের নিষ্ঠুরতা উপেক্ষা করে যারা বড় বড় সভা সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছেন তাদের দেখে সরকার নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে। দুশ্চিন্তায় থাকলেও দুশ্চিন্তামুক্ত হওয়ার পথ তাদের জানা নেই। কিন্তু সরকার এতটা আগোছালো এবং অর্থনৈতিক অবস্থা এতটাই সঙ্গীন যে দেশকে আসন্ন আর্থিক বিপর্যয় থেকে উদ্ধার করা সরকারের পক্ষে
সম্ভব নয়, কারণ জনগণকে উপেক্ষা করে ক্ষমতায় থাকা আর সুশাসনের যোগ্যতা দেখানো ভিন্ন বিষয়। সরকার পরিচালনায় এত বেশি অযোগ্যদের সমাবেশ ঘটানো হয়েছে যা ইতোপূর্বে দেখা যায়নি। সরকার চালানোর দায়িত্ব পড়েছে এক ধরনের অদৃশ্য লোকদের কাছে, প্রতিটি ক্ষেত্রে অব্যবস্থাপনায় যে যেভাবে পারছেন সংকট বাড়িয়ে তুলছেন। চাঁদাবাজদের তৎপরতাও আগের চেয়ে আরও বেড়েছে, তারা ঘরে ঘরে গিয়ে উৎপাত করছে। পুলিশ প্রশাসনেরও শৃঙ্খলার অভাব রয়েছে, চারদিকে শুধু হতাশা দেখছেন সবাই। জনগণের দুঃখ দুর্দশা যতই থাকুক না কেন, নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সরকারের হাতে রয়েছে পুলিশ ও সরকারি কর্মকর্তারা। জনগণের ভোটের কোনো প্রয়োজন হবে না, তাদের ক্ষমতা হারানোর আশঙ্কা নেই। ক্ষমতাঅন্ধ ক্ষমতাসীনরা দেখতে পাচ্ছেন না যে দুর্নীতি ও অব্যবস্থার কারণে ভেতর থেকে সরকার অচল হয়ে পড়েছে। জনগণ যে সময় চরম ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে ওঠে, তখন প্রত্যেককে তার নিজের নিরাপত্তার কথা ভাবতে হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহে যে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হলো, তাকে সরকার নিজের জন্য অশনি সংকেত হিসেবে দেখতে পারলে তাদের সিদ্ধান্ত নিতে সহজ হতো, রক্তপাত পরিহার করাও সহজ হতো। নির্বাচন কমিশন গাইবান্ধায় নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ গুন্ডামির কারণে। সেখানে প্রধান দলগুলো নির্বাচন থেকে দূরে ছিল, প্রশাসনের সহযোগিতাও নির্বাচন কমিশন পায়নি। এখন প্রধান নির্বাচন কমিশনারের বলা উচিত, অন্যান্য দেশের মতো আমাদের নির্বাচন হতে হবে, ক্ষমতায় থেকে ও সংসদ ভেঙে না দিয়ে নির্বাচন করা হলে ইসি থাকা অর্থহীন। অতীতেও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য গণতান্ত্রিক দেশের পক্ষ থেকে অবাধ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা চেয়ে পীড়াপিড়ি করা হয়েছিল, কিন্তু সেই আন্তর্জাতিক চাপ কোনো কাজে আসেনি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য পশ্চিমা শক্তির চাপ থাকা সত্ত্বেও ভোল ডাকাতি করা হয়। এর কারণ খুব সোজা, অনির্বাচিত সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না। 1971 সালে পাক ভারত যুদ্ধের পটভূমিতে সৃষ্ট বাংলাদেশে অবাধ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এটা প্রমাণ করে যে দেশটি সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করেছে এবং জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের ক্ষমতা রাখে। এটি এখনও একটি গোলকধাঁধা হয়ে আছে যে স্বায়ত্ত শাসনের ব্যাপারে জনগণের ম্যান্ডেট পাওয়া নেতার যখন গণতান্ত্রিক সংগ্রামের পুরো ভাগে থাকার কথা, তখন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর না করে কী কারণে গ্রেপ্তার বরণের দুর্বলতা দেখালেন তার ব্যাখ্যা পেতে হবে। আর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশকে স্বাধীন করতে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় ভারত। বাস্তবতা হলো, জনজীবনে দুর্ভোগ ও বিশৃঙ্খল অবস্থার মধ্যে যদি সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়, তবু আমাদের বিদেশি শুভাকাঙ্ক্ষীদের জন্য 2023 সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করাটা এক প্রকার তামাশা হিসেবে বিবেচিত হবে। ভোট ডাকাতির সুযোগ ছাড়া বর্তমান সরকার কিছুতে অবাধ নির্বাচন দিতে রাজি হবে না, কারণ সেটা হবে সরকারের জন্য আত্মহত্যার শামিল। তাই আমাদের ভাগ্য এখন বিদেশি শক্তিধরদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। জনগণের ভোটের সরকার না হওয়ায় বর্তমান সরকারও বিদেশি বন্ধু বা বন্ধুদের ওপর নির্ভর করছে। আমাদের রাজনীতি ও নেতৃত্বের ক্ষেত্রে এমন পরিবর্তন আনা দরকার যে রাজনীতি অর্থ উপার্জনের ব্যবস্থা হবে না, টাকা কামাই করার নীতি কৌশল গোটা রাষ্ট্রীয় প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত ও গণবিরোধী করে তুলেছে। অবাধ নির্বাচন করতে অবশ্যই বুঝতে হবে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের রাজনীতির ক্ষেত্র থেকে বিতাড়ন, যাতে যোগ্য ও নিঃস্বার্থবান রাজনীতিবিদরা সুশাসনের ব্যবস্থা গড়ে তুলতে পারেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই সেসব ব্যক্তিকে চতুর লোকেরা নিজেদের স্বার্থে ব্যবহার করবে, এটি স্বাভাবিক। নিজেদের নেতৃত্ব না থাকায় বাংলাদেশ একটি জটিল রাষ্ট্র রূপ নিয়েছে, তাই এক কথার সমাধান মিলবে না। বাংলাদেশে একনায়কত্ব চলছে এটি সত্য নয়, বরং বলা ভালো এখানে একাধিক ইচ্ছাপতির শাসন চলছে। নিছক অবাধ নির্বাচনের অর্থ দাঁড়াবে ব্যাপক হিংসা প্রতিহিংসার বিস্তার। সবাইকে বাদ দিয়ে আওয়ামী লীগের একক রাজত্ব প্রতিষ্ঠার কাজে বর্তমান সরকার সবকিছু করেছে। দেশের প্রতিটি স্তরে হিংসা বিদ্বেষ ছড়ানো হয়েছে, তাই শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের ক্ষেত্রে প্রস্তুত করার প্রয়োজন। বর্তমান সরকারকে বিদায় নিতে হবে, সবাইকে বোঝানো হয়েছে সরকার অর্থ আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ জাতি গড়ার বিপক্ষে কাজ করায় জনগণের বিরাট অংশ তাদের ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিরোধী মতের মানুষজনের ঘরে ঘরে গিয়ে তাদের ব্যাপারে তথ্য গ্রহণ ও ভয়ভীতি সৃষ্টি করার পুরনো অভ্যাস ছাড়তে পারছে না সরকার, তাই নানা কারণে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা জন্ম নিয়েছে। শুধু জিনিসপত্রের মূল্যের ঊর্ধ্বগতি ও জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া নয়, এরপর রয়েছে দুর্নীতিপরায়ণদের অবৈধ অর্থ। সবকিছু মিলে নির্বাচন অনুষ্ঠানে সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার কাজটি যত ঝুঁকিপূর্ণ হোক না কেন, শুভ বুদ্ধিসম্পন্ন লোকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জেলা পরিষদ নির্বাচন, 6 প্রার্থীর ভোট গেল কোথায়?
যশোর জেলা পরিষদ নির্বাচনে কোনো ভোট পাননি ৬ প্রার্থী। সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তমিজুল ইসলাম খান ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় ৪ নম্বর ওয়ার্ডে অভয়নগরের দুজন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে একটিও ভোট পাননি। তারা হলেন অটোরিকশা প্রতীকের এম এম আজিজউদ্দিন ও এবং ঘুড়ি প্রতীকের প্রার্থী শেখ মাহবুবুর রহমান। এ ওয়ার্ডে ৬৭ ভোটে বিজয়ী হয়েছেন হাতি প্রতীকের প্রার্থী আব্দুর রউফ মোল্লা। অন্যদিকে ৫ নম্বর ওয়ার্ড বাঘারপাড়া তালা প্রতীকের সদস্য প্রার্থী রাকিব হাসান কোনো ভোট পাননি। সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন সাইফুজ্জামান চৌধুরী ভোলা। ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে একটি ভোটও পাননি টিউবওয়েলের সোয়েলডারা ও উটপাখি প্রতীকের আহেদুজ্জামান সেলিম। এখানে জয়লাভ করেছেন শ্রমিক লীগ নেতা হাতি প্রতীকের জাবেদ আলী। তিনি ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এক ভোটও পাননি ৮ নম্বর ওয়ার্ড কেশবপুরের ঘুড়ি প্রতীকের নজরুল ইসলাম খান। এ ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হয়েছেন হাতি প্রতীকের আজিজুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৫৮। যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশিত জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ঘোড়া প্রতীক নিয়ে যিনি পেয়েছেন ৯৫৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিকল্পধারার প্রার্থী মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৪ ভোট। ময়মনসিংহ গণসমাবেশে দৃঢ় তৃণমূলে আশাবাদী বিএনপি। নানা বাধা বিপত্তিতে ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশের সফলতা নিয়ে চিন্তিত ছিলেন বিএনপি নেতারা। প্রথমে সমাবেশের অনুমতি নিয়ে প্রশাসনের টাল বাহানা, পরে বিভাগীয় শহরের সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া এবং আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণা ও সমাবেশের পাশে মহড়ায় বেশ হতাশ হয়ে পড়েন দলটির নেতারা। অবশ্য সমাবেশ শেষে ওই নেতারা বলছেন, একমাত্র বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দৃঢ়তা ও সাহসিকতায় এত সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে গণসমাবেশ সফল হয়েছে। কর্মসূচি সফলতায় তৃণমূল নেতাকর্মীদের এই অনড় মনোভাব আগামী দিনে চূড়ান্ত আন্দোলন নিয়েও আশাবাদী হয়ে উঠেছেন কেন্দ্রীয় নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, নিজেদের মধ্যে দ্বিধা বিভক্তি ভুলে সমাবেশকে সফল করেছেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিকে সফল করতে মামলা মোকদ্দমায় আত্মগোপনে থাকা নেতাকর্মীরাও প্রকাশ্যে এসেছেন। সমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। বিএনপির জন ইস্যুভিত্তিক এসব কর্মসূচি ও জনসমাগমকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। দলের জেলা নেতারা বলছেন, দলটি নগরীর সার্কিট হাউস ময়দান সমাবেশের জন্য চাইলেও শেষ মুহূর্তে মাসকান্দার পলিটেকনিক মাঠে সমাবেশের জন্য অনুমতি দেয় প্রশাসন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।